একটি ফাংশন থেকে কত সহজে যে আমরা ডোমেন নির্ণয় করতে পারি সেটা মূলত আমরা শিখবো আজকের এই পর্বে। তো দেরি না করে তোমরা খাতা এবং কলম নিয়ে বসে দাও এবং আমি যে যে কথাগুলো বলবো তোমরা ঠিক সে কথাগুলো নোট করবে, ওকে? আচ্ছা, ডোমেন নির্ণয়। তো ডোমেন নির্ণয়ের জন্য আমাদের প্রথম শিখতে হবে যে আসলে ডোমেনটা কি বা ডোমেনের সংজ্ঞাটা কি। ডোমেনের সংজ্ঞাটা যদি আমরা একটু দিতে চাই তাহলে এরকম ভাবে আমরা দিতে যেটা লিখে দিচ্ছি সেটা তুমি অবশ্যই নোট করে রাখবে, ঠিক আছে? কি বলতেছে সংজ্ঞাটাই, এক্স এর যে সকল মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করা সম্ভব তাদের নিয়ে গঠিত সেটটাই হলো ডোমেন। তার মানে আমার ফাংশনের মধ্যে এক্স এর এমন কিছু মান থাকবে যে মানটার কারণে ওয়াই এর মান নির্ণয় করা সম্ভব। তাহলে ওয়াইটা কি, ওয়াইটা কি, ওয়াইটা দেখে আসি। যেমন ওয়াই ইকুয়াল এক্স প্লাস টু ডিভাইডেড এক্স মাইনাস থ্রি, তাহলে ওয়াই ইকুয়াল এক্স প্লাস টু ডিভাইডেড এক্স মাইনাস থ্রি। এখানে ওয়াইটাই মূলত আছে ফাংশন, অর্থাৎ খেয়াল করে দেখো এখানে যে এক্স প্লাস টু ডিভাইডেড এক্স মাইনাস থ্রি, এখানে এক্স এর এমন কিছু মান আছে যে মানের কারণে ওয়াই এর মানটা বের হবে, আবার এক্স এর এমন কিছু মান আছে যে মানের কারণে ওয়াই এর মানটা বের করা সম্ভব হবে না। তাহলে আমাদের সংজ্ঞাটা বলতেছে কি, এক্স এর যে সকল মানের জন্য অর্থাৎ এক্স এর এমন কিছু মান আছে যে মানটা ওইখানে ইনপুট করলে ওয়াই এর মানটা বের হবে, তখন যে ফলাফলগুলো বের হবে ওয়াই এর তাদের নিয়ে গঠিত সেটকে বলা হবে মূলত ডোমেন। এখন আমরা দেখব মূলত ডোমেন নির্ণয়ের জন্য আমাদের কোন কোন জিনিসগুলো জানা দরকার। তো হ্যাভ এ লুক, ডোমেন নির্ণয়ের শর্ত আছে দুইটা, দুইটা শর্ত তুমি সুন্দর করে তোমার খাতায় লিখে নাও, ওকে? তো ডোমেনের শর্ত, ডোমেন নির্ণয়ের শর্ত, এক নম্বর শর্ত এক্স এর যে সকল মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত, দুই নম্বর শর্ত এক্স এর যে সকল মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত নয়। ওকে, তাহলে দুইটা শর্ত লেখা আমাদের শেষ। এক নম্বর শর্ত আছে এক্স এর যে সকল মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত হবে অর্থাৎ ওয়াই এর মান নির্ণয় করা সম্ভব হবে, দুই নম্বর শর্ত আছে এক্স এর যে সকল মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত নয়, অর্থাৎ আমরা একটু আগে যেটা দেখলাম এখানে এক্স এর এমন কিছু মান আছে যে মানের কারণে ওয়াই এর মান নির্ণয় করা সম্ভব, আবার এক্স এর এমন কিছু মান আছে যে মানের কারণে ওয়াই এর মান নির্ণয় করা সম্ভব না। মূলত এই দুইটা শর্ত সেটাই নির্দেশ করতেছে। এখন কখন সংজ্ঞায়িত হবে কখন অসংজ্ঞায়িত হবে এটা যদি আমরা জানতে পারি তাহলে ম্যাথটা আমাদের কাছে হবে একেবারে পানির মতো, ঠিক আছে? সো হ্যাভ এ লুক, এক নম্বরে বলা হয়েছে ভগ্নাংশের হর কখনো শূন্য হবে না। এটা দ্বারা আমরা কি বুঝতেছি, অর্থাৎ ফাংশনটা যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে সেই ভগ্নাংশের ভ্যালুটা কখনো জিরো হবে না, কারণ তোমার সামনে যদি এখন ক্যালকুলেটার থাকে তাহলে তুমি ক্যালকুলেটার চাপ দিয়ে দেখো 1/0। তো 1/0 মানে কি, অসংজ্ঞায়িত। মেন যে প্রবলেম সেটা হচ্ছে কখন নট ইকুয়াল হয়, কখন গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হয়, কখন লেস দ্যান অর ইকুয়াল টু হয়, ঠিক আছে? এইগুলো হচ্ছে মেন প্রবলেম। তো এই যে শর্তগুলো আমরা এখন লিখতেছি এই শর্তগুলোর মাধ্যমে মূলত আমরা দেখবো যে কিভাবে নট ইকুয়াল হয়, কখন হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হয় এবং কখন লেস দ্যান অর ইকুয়াল টু হয়, ওকে? সো হ্যাভ এ লুক, ভগ্নাংশের হর শূন্য হতে পারে না, অর্থাৎ এর দ্বারা কি বোঝাচ্ছে, সাপোজ ওয়াই একটি ফাংশন, তো এখানে আছে এক্স প্লাস টু ডিভাইডেড এক্স মাইনাস থ্রি, আমরা আগের ফাংশনটাই লিখেছি। তো এখানে দেখো এই ফাংশনটা কিন্তু ভগ্নাংশ আকারের, তো উপরে যাই থাকুক না কেন আমাদের কোনো সমস্যা আছে নাই, কিন্তু সমস্যা হচ্ছে এই হরটা নিয়ে, অর্থাৎ এক্স মাইনাস থ্রি, অর্থাৎ এই এক্স মাইনাস থ্রি এর ভ্যালুটা যদি জিরো হয় তাহলে কিন্তু এই ওয়াই এর মানটা নির্ণয় করা সম্ভব হবে না। তাই এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস থ্রি নট ইকুয়াল জিরো। এগুলো তুমি নোট করে নাও, পরবর্তীতে যখন আমরা উদাহরণ করব তখন তুমি আরো ক্লিয়ারলি বুঝতে পারবে, ওকে? দুই নম্বর শর্ত বর্গমূল, যদি এরকম ফাংশনটা বর্গমূল আকারে থাকে তাহলে বর্গমূলের মধ্যে কখনো নেগেটিভ মান বসবে না, কিন্তু বর্গমূলের মধ্যে তো শূন্যটা বসতে পারে, তাই না? আচ্ছা, যদি আমরা বর্গমূলের মধ্যে শূন্য বসাই তাহলে কি আসবে, শূন্য। যদি বর্গমূলের মধ্যে কোনো নেগেটিভ বসাই, সাপোজ -1, যদি আমরা -1 বসাই তাহলে এটা কি আসবে, নিশ্চয়ই অসংজ্ঞায়িত। তাহলে আমরা শুধুমাত্র নেগেটিভ মান বসাতে পারতেছি না কিন্তু শূন্য বসাতে পারতেছি, আবার শূন্য সহ সকল ধনাত্মক মান বসাতে পারতেছি, বসাতে পারতেছি না একটাই মান, সে মানটা আছে নেগেটিভ। তাহলে আমরা কি এখানে বলতে পারি না, সাপোজ এটার মধ্যে আছে এক্স প্লাস থ্রি, তাহলে আমরা নিশ্চয়ই এটা বলতে পারি যে এক্স প্লাস থ্রি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো, অর্থাৎ এক্স প্লাস থ্রি এর ভ্যালুটা হবে জিরো এর সমান অথবা জিরোর থেকে বড়। তিন নম্বর শর্ত,
লগ বা লন। লগ বা লনের পরে সাধারণত কি হয় না, শূন্য হতে পারে না এবং কোনো নেগেটিভ মান হতে পারে না। তুমি ক্যালকুলেটর প্রেস করে দেখো, লগ জিরো অসংজ্ঞায়িত, লগ নেগেটিভ ধরো -1, তাহলে এটার মানও কি অসংজ্ঞায়িত। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে লগ বা লন এর পর শূন্য বা ঋণাত্মক হতে পারে না। তাহলে কেমন জিনিসটা, মনে করো ওয়াই একটি ফাংশন, তাহলে এখানে আছে লগ সাপোজ এক্স প্লাস টু, তাহলে আমি কি বলতেছি লগ বা লন এর পর জিরো বা কোনো নেগেটিভ মান হতে পারবে না। তো লগ বা লন এর পরে মান কোনটা, এক্স প্লাস টু, এই এক্স প্লাস টু এর মান জিরো হতে পারবে না অথবা কোনো নেগেটিভ মান হতে পারবে না। তাহলে ওইখানে যে মানটা ব্যবহার আমরা করেছি এই মানটা নিশ্চয়ই জিরো থেকে বড় হবে। তাহলে আমরা এখান থেকে মূলত কি বলতে পারি যে এক্স প্লাস টু গ্রেটার দেন জিরো। তিনটা শর্ত লেখা আমাদের এখন শেষ। এখন এই তিনটা শর্তের উপর ভিত্তি করে মূলত আমরা ডোমেন নির্ণয় করা শিখবো। আমি আশা করতেছি তোমরা এগুলো সুন্দর করে নোট করে নিয়েছো, এই নোট গুলোই কিন্তু আমাদের সামনে কাজে লাগবে, তখন আমি কিন্তু তোমাদের কাছে জিজ্ঞাসা করবো, ওকে, সাথে সাথে কিন্তু তোমাকে উত্তর দিতে হবে, ঠিক আছে? তো